এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, রায় পুনর্বিবেচনা নিয়ে এই মুহূর্তে শুনানি হলো। ভোট পরবর্তী হিংসা মামলায় স্বস্তি গুচ্ছে রাজ্য। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই কলকাতা হাইকোর্টে শুরু হবে ভোট পরবর্তী হিংসা মামলায় পুনর্বিবেচনা শুনানি। বিচার করবেন 5 বিচারপতির বেঞ্চ। গত শুক্রবার এই মামলায় রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রায় দিয়েছিল হাইকোর্ট। কঠোর সমালোচনা করা হয়েছিল রাজ্যের ভূমিকার। রবিবার উচ্চ আদালতে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। তারই প্রেক্ষিতে ফের শুরু হতে চলেছে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি। 2 মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ ওঠে। মূলত বিজেপির তরফ থেকেই সেই অভিযোগ করা হয়। রাজ্যপাল জগদীপ ধনখড়ও এ নিয়ে সরব হন। বিজেপির অভিযোগ, ভোটের পরে হিংসার কারণে অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, প্রাণের আশঙ্কায় ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। ভোট পরবর্তী অশান্তির ওই চিত্র তুলে ধরে গত মাসে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ঘরছাড়াদের ঘরে ফেরাতে 3 সদস্যের এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। কমিটিতে ছিলেন জাতীয় ও রাজ্যের মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্যরা। লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে অভিযোগ জানানোর জন্য একটি ইমেল আইডিও চালু করা হয়। সেখানে 3,243টি অভিযোগ জমা পড়ে। ওই রিপোর্ট সামনে আসার পরই হাইকোর্টের সমালোচনার মুখের পড়ে রাজ্য। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল রাজ্যকে তিরস্কার করে জানান, আমাদের পর্যবেক্ষণে ভোট পরবর্তী হিংসার প্রমাণ রয়েছে, অথচ গোড়া থেকে হিংসার অভিযোগ অস্বীকার করে আসছিল রাজ্য। লিগ্যাল সার্ভিস রিপোর্ট রাজ্যের যুক্তির সঙ্গে মেলেনি। গত শুক্রবার উচ্চ আদালত নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন একটি দল বা কমিটি গঠন করবে। তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে হিংসার রিপোর্ট পর্যবেক্ষণ করবে। কেন্দ্রীয় দলের রিপোর্টে কি উঠে এলো 30 জুনের মধ্যে তা আদালতে জমা দিতে হবে। তাদের সাহায্য করবে রাজ্য মানবাধিকার কমিশন ও পুলিশ। কোনো অসহযোগিতার অভিযোগ উঠলে তার দায় নিতে হবে রাজ্যকেই। এই নির্দেশ মানা না হলে আদালত অমানবতার দায়েও পড়তে পারে বলে সতর্ক করেন। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।